হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আমি ক্যামেরা রিলেটেড ভিডিও তৈরি করি, যে ভাই আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব, কম বাজেটের মধ্যে একটা DSLR ক্যামেরা এবং একটা লেন্স কিনবো, তাহলে আমি কোন ক্যামেরাটা কিনবো। তো এই কারণে মূলত আজকের ভিডিও তৈরি করা। আজকের ভিডিওতে মূলত এমন একটা ক্যামেরা রিভিউ করব যেটা মোটামুটি অল্প বাজেট মানে রিজনেবল প্রাইসের মধ্যে পারফেক্ট একটা ক্যামেরা হতে পারে। যেরকম আপনার এই যে দেখতে পাচ্ছেন ক্যানন 700D, এর ফিচারগুলো সম্পর্কে একটু আপনি জানুন। প্রথমত আপনার মানে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে গেলে আপনার যে ধরনের একটা ক্যামেরা কিনতে হয় সেটা হচ্ছে ডিসপ্লেটার জন্য রোটেট হয়। এই ক্যামেরার ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায়, এই ক্যামেরাটার বডিটা ডিসপ্লেটা রোটেট করা যায়, মানে রোটেনেবল। এছাড়া এটাতে অনেকগুলো ফিচার আছে, যেরকম 18 মেগাপিক্সেল, ISO 12800 সর্বোচ্চ এবং 9টা অটো ফোকাস আছে। আপনি চাইলে অটো মোডে কাজ করতে পারবেন যদি নতুন হয়ে থাকে, যদিও এর অটো ফোকাসটা খুব ভালোভাবে কাজ করে না, আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, বাট প্রথম প্রথম আপনি অটো মোডে কাজ মানে টুকটাক চালিয়ে নিতে পারবেন। এছাড়া এটাতে আপনি যে ব্যাটারিটা পাবেন সেই ব্যাটারিতে একবার ফুল চার্জ করার পর আপনি সর্বোচ্চ 1 ঘন্টার বেশি ভিডিওগ্রাফি করতে পারবেন, আর যদি ছবি তোলেন 300, 350 বা 400 এরকম আপনি একটা ছবি রেঞ্জ এখান থেকে পাবেন। এখন এই ক্যামেরার বডির প্রাইস কত এই সম্পর্কে একটু ধারণা দিই। এই ক্যামেরা জাস্ট বডির প্রাইস হচ্ছে বর্তমান সময়ে 34,000, 32,000, 33,000, এই তিনটা প্রাইসের মধ্যে পাওয়া যায়। কেউ বেশি দামে বিক্রি করে, কেউ কম দামে বিক্রি করে। আরও একটা বড় প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু আপনার মানে অরিজিনাল বডি না, মানে রিপাবলিশড বডি আপনাকে কিনতে হবে। বর্তমান সময়ে রিপাবলিশড বডিও পাওয়া যায় না, অফিসিয়াল যে রিপাবলিশগুলো আছে এগুলো পাওয়া যায় না, এখন এগুলো ইউজ করা ক্যামেরা পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই ক্যামেরাগুলো আমি কিনবো কি কিনবো না, এটা একটা বড় প্রশ্নের বিষয়। দেখুন, এগুলো সম্পূর্ণ বর্তমান সময়ে ইউজ করা ক্যামেরা, রিপাবলিশড ক্যামেরা পাওয়া যায় না। সেকেন্ড কথা হচ্ছে, এটা 2010 সাল মানে সরি 2012-13 সালের মাঝখানে আপনার এটা রিলিজ হয়েছে, সো আজ থেকে 10 বছর পুরনো একটা মডেল ক্যামেরা আপনি কিনবেন কিনা এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর এটা ইউজ করা ক্যামেরা, আপনি নতুন বলে আপনার কাছে বিক্রি করবে রিপাবলিশড বলে, বাট অফিসিয়াল রিপাবলিশড না। এগুলো ইউজ করছে অনেকেই, করার পর এগুলো মানে 2-3,000 বা 10,000 ছবি তুলছে, তুলে এখন এটা বিক্রি করে দিয়েছে দোকানদার, এটা রং টং বা কেসিং টেসিং পাল্টিয়ে সুন্দর করে আপনার কাছে রিপাবলিশড বলে চালিয়ে দিবে। এখন অফিসিয়াল রিপাবলিশড এগুলো পাওয়া যায় না, কারণ এগুলো অফিসিয়াল রিপাবলিশড অনেক আগে শেষ হয়ে গেছে, কোম্পানি অনেক আগে জানিয়ে দিছে, সো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, যদি আপনার বাজেট কম থাকে, যে আমার বাজেটই কম, তাহলে আর কী করবো? তাহলে ভাই এই ক্যামেরা কিনতে হবে, তাহলে মানে এছাড়া কিছু করার নাই। আর যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি আরও ভালো ক্যামেরাগুলো কিনতে পারেন, সোনির দিকে যেতে পারেন। এর থেকে যদি বাজেট বেশি থাকে 40,000 টাকার কাছাকাছি, তাহলে আপনি 200D বা 200D Mark II কিনতে পারেন। এবার কথা হচ্ছে ভাই, কোন লেন্সটা কিনবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি ভিডিওগ্রাফি করেন, অনেকে চিন্তা করে কি আমি একটা ক্যামেরা কিনবো ভালো, আর সাথে একটা কিট লেন্স দেবো। বর্তমান সময়ে কিট লেন্স দিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন, আপনি মানে 5,000-6,000 টাকা দিয়ে একটা লেন্স কিনবেন, এই টাকাটাই আপনার লস। এই কারণে আপনি জাস্ট যদি ফটো মানে পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার করে ছবি তুলতে চান, তাহলে এই 50mm প্রাইমটা নিতে পারেন। এটা সর্বনিম্ন অ্যাপারচার হচ্ছে 1.8 STM, সো বুঝতে পারতেছে অনেক ভালো একটা এখানে আপনি আউটপুট পাবেন। যদি ফটোগ্রাফি করেন তাহলেও পাবেন, যদি ভিডিওগ্রাফি করেন আমাদের মতো মানে স্টুডিওতে ভিডিওগ্রাফি করেন, তাহলে তো এক্সেলেন্ট পারফরমেন্স পাবেন এই লেন্সটা দিয়ে। এই লেন্সটার বর্তমান জাস্ট বডিটার মানে লেন্সের প্রাইস আপনার 1,100-1,150 টাকার মধ্যে আশেপাশে আপনি পাবেন। তো টোটালি 40-45 মানে 50,000 টাকা বাজেট নিয়ে আপনাকে এই ক্যামেরাটা কিনতে হবে, এই লেন্স এই বডি। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আমি আপনাদেরকে ডিটেলে বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।